এই অঞ্চলের 8 দেশ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড ও ওমান, তারা সবাই ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের কাছে নাম জমা দেয় 8টি করে। 2004 সালে এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রথম নাম অমিন, যা বাংলাদেশের ইডিয়া। এরপর ঝড়ের নামকরণ হয় ভারতের অগ্নি, মালদ্বীপের হিবারু, মিয়ানমারের পেয়ার, ওমানের বাজ, পাকিস্তানের ফানুস, শ্রীলঙ্কার মালা, থাইল্যান্ডের মুক্তা। এছাড়া ফণী, তিতলি এবং আইলা বাংলাদেশের দেয়া নাম। এখন 64 নামের শেষ স্তরের নাম থেকে হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম। এতে পরের 6টি নাম হবে পবন, যা শ্রীলঙ্কার দেয়া। হাতে রয়েছে থাইল্যান্ডের দেয়া সবশেষ নাম আম্পান। এরপর নতুন করে জমা দিতে হবে আরো 64 নাম। এই মুহূর্তে বঙ্গোপসাগরে সক্রিয় থাকা ঘূর্ণিঝড় বুলবুল, পাকিস্তানের দেয়া নাম।